সংস্কৃতি আমাদের ভালো মানুষ হিসেবে পরিণত করে। আমরা পৃথিবীতে যে যেভাবেই আসি না কেন, সংস্কৃতির আদলে বা সংস্কৃতির বদলতে আমরা কিন্তু শুদ্ধ মানুষে পরিণত হই এবং ধীরে ধীরে একজন ভালো মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য সংস্কৃতি আমাদের আষ্টেপৃষ্ঠে যেন জড়িয়ে থাকে। আর সংস্কৃতির অন্যতম বাহন সঙ্গীত। সঙ্গীত কথাটি বললেই যেন গানের কথা মনে হয় এবং বাংলা আধুনিক গানের কথা মনে আসে। সব মানুষই কিন্তু গান শোনেন। সুন্দর সমাজ গঠন করতে গান শোনার প্রয়োজনীয়তা অনেক বেশি। আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে বাংলা আধুনিক গানের আয়োজন সঙ্গীতার এই পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। একটি মৌলিক গান একজন শিল্পীর জন্য পরিচায়ক। মৌলিক গানের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি একজন শিল্পীর কণ্ঠের বৈশিষ্ট্য, তার কণ্ঠের মাধুর্য। একদমই একটি নতুন গান নিয়ে আমাদের সঙ্গে এখন আছেন সঙ্গীত শিল্পী তাসমিম জামান স্বর্ণা। স্বর্ণা, একেবারে একটি নতুন গান, একদমই তাই। কেমন অভিজ্ঞতা হলো যখন প্র্যাকটিস করছিলে? খুব ভালো লাগছিল। এবং প্রত্যেকটি মৌলিক গান, যেমন নতুন একটি গান কি হয়, খুব সুন্দর করে যেমন গাইতে হয় তেমনভাবে একটা টেনশন থাকে যে দর্শকের ভালো লাগবে কি না। তো সেভাবেই আমি আমার মন দিয়ে গাইবার চেষ্টা করব। এবং বাসায় যখন প্র্যাকটিস করছিলাম তখন মনে হচ্ছিল না, গানটা খুবই সুন্দর। গানটির গীতিকার সুরকার কে? গীতিকবি শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা এবং সুরকার শ্রদ্ধেয় শিব রায়। আমরা দেরি না করে গানটি শুনে ফেলি। একদম তাই। তোমার মনে প্রেম জাগবে
প্রিয় দর্শক, একটি নতুন গান নিয়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আফরোজা মিমি। কেমন আছেন মিমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। একদমই একটি নতুন গান পেয়েছেন, কেমন লাগছে? নতুন গান আর এটা হচ্ছে আমার প্রথম মৌলিক গান, এই জন্য অনেক অনেক ভালো লাগছে। একদম প্রথম? একদমই প্রথম। বাহ, তাহলে আপনি তো অনেক বেশি উৎসাহী গানটি নিয়ে। অবশ্যই অনেক অনেক বেশি উৎসাহী। চলুন আমরা গানটি শুনি। একটি নতুন গান মানেই যেন নতুন একটি আশা, নতুন একটি উদ্দীপনা। একেবারেই নতুন আরও একটি গান আমরা শুনব এখন সঙ্গীতশিল্পী মম মণ্ডলের কাছে থেকে। মম, নতুন একটি গান পেয়ে গেছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। গানটির সুরকার এবং গীতিকার কে? গানটির সুরকার শ্রদ্ধেয় শিবু রায় এবং গীতিকার শ্রদ্ধেয় আয়াত হোসেন উজ্জ্বল। আমরা গানটি শুনি। Thank you.
দর্শক, মৌলিক গান একজন শিল্পীকে প্রকৃত শিল্পী হতে সাহায্য করে, অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে সাহায্য করে। এখন আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী গোলাম কাউসার। কাউসার ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। আপনি যে গানটি করবেন সেই গানটির বিষয়বস্তু কি? রোমান্টিক মুডের সং। গানটির লাইনটি হচ্ছে তুমি আসবে বলে। গানটি কে লিখেছেন এবং সুর করেছেন? গানটি লিখেছেন শ্রদ্ধেয় রামানন্দ সরকার এবং সুর করেছেন শিবু রায়। গানটি শুনি। প্রিয় দর্শক, এবার আমরা একটি নতুন গান শুনবো এবং এই নতুন গানটির গীতিকার হচ্ছেন মোসলেমউদ্দিন সাগর, সুর করেছেন শিবু রায়, আর গানটি আমাদের সামনে পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রাকা পপি। রাকাদি কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি আজকে আমাদের সঙ্গে আছেন এবং একদমই নতুন একটি গান শুনবো, তো দেরি না করে গানটিতে চলে যাই। ঠিক আছে। ধরে যে
একজন সুরকার এবং একজন গীতিকারের কাছে একটি নতুন গান মানেই যেন একটি নতুন স্বপ্ন। নতুন গান নিয়ে এখন আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী মহু আলিপি। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি এবং আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আপনি যে গানটি করবেন সেই গানটির কথা কি প্রসঙ্গে? কথা এটা, ভালোবাসা তো পৃথিবীতে থাকেই, ভালোবাসা থেকে একটু দুঃখ কষ্ট থাকে, এরকম মনের মানুষ যদি একটু দূরে সরে যায় এরকম কিছু প্রেম বুঝাতে চেয়েছি। গানটি কে লিখেছেন এবং সুর করেছেন? শাহাবুদ্দিন মজুমদার, গান শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার লিখেছেন গানটি আর সুর করেছেন শ্রদ্ধেয় শিবুরায়। চলুন গানটি শুনে ফেলি। দর্শক আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী কেয়া দাস, তার কাছে থেকে আমরা একটি নতুন গান শুনব। আর নতুন গান মানে কিন্তু নতুন উদ্দীপনা। কেয়া, একদমই নতুন একটি গান, কত বেশি ভালো লাগে কাজ করছে গানটি পেয়ে? খুবই ভালো লাগছে, খুবই সুন্দর রোমান্টিক একটা প্রেমের গান, খুবই এক্সাইটেড। এর আগেও কি নতুন গান করার সুযোগ হয়েছে বা মৌলিক গান গাইবার সুযোগ হয়েছে? এর আগেও বেশ কয়েকটি মৌলিক গান করেছি, এটাও অন্য ভিন্ন আঙ্গিকের একটি গান, প্রেমের একটি গান। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। আমরা গানটি শুনে ফেলি। ¶¶
দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজ আপনারা যে গানগুলো উপভোগ করলেন সবগুলো গানই সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় সুরকার শিবু রায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নুসরাত জাহান। আবার দেখা হবে অনেকগুলো সুন্দর নতুন গান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।